নমস্কার, আমি আশু চৌধুরী, আপনাদেরকে জানাই রক্তরঙ্গে স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম। সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারি নিয়ে বিধানসভায় সরব হলেন বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ। সুনাইদনিপুরে রাস্তা বেহাল, ধানে চারা রোপণ করে তীব্র প্রতিবাদ। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ওবিসি বোর্ডের সভাপতি প্রাণেশ নাথ। কোভিড রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান অব্যাহত রাখতে রাজ্য জুড়ে বিক্ষোভ এসইউসিআই। এবারে বিস্তারিত সংবাদ। সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারি নিয়ে বিধানসভায় সরব হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ। বুধবার তিনি বিধানসভায় বলেন, সরকার স্বচ্ছতার কথা বলে গেলেও অনলাইন প্রক্রিয়াও বিরাট দুর্নীতি হচ্ছে। ছাত্রবৃত্তির কোটি কোটি টাকা অনলাইনে আবেদন করে টাকা আত্মসাৎ করেছেন মুষ্টিময় কয়েকজন। তিনি সরকারের সিআইডি তদন্তকে স্বাগত জানিয়ে শীঘ্র তদন্ত শুরু করে দোষীদের গ্রেফতার করার অনুরোধ জানান। সেইভাবে প্রত্যেকটা স্কুলে দুইজন পাঁচজন সাতজন ভেরিফিকেশন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে গুণময় স্কুলে প্রত্যেকজন ছাত্রছাত্রীকে আপনার সংখ্যালঘু বৃত্তি দেওয়া হয়। তো সেটা কিভাবে সম্ভব? আমি গিয়ে আরো ভিতরে গেলাম, গিয়ে দেখতে পারলাম যে নোডাল অফিসার যে ব্যক্তি যিনি আছেন সেই নোডাল অফিসারের অস্থায়ী কোড, মানে একটা কোড থাকে, সেই অস্থায়ী কোডটা ব্যবহার করে এবং এই আমাদের করিমগঞ্জ হাইলাকান্দিতে কয়েকটা মুষ্টিমে 10-12 জন 15 জন মানুষ মিলে গুয়াহাটির হেড অফিসকে ম্যানেজ করে সেই অনলাইনে অ্যাপ্লিকেশন এবং বিশেষ করে অ্যাকাউন্ট ট্রান্সফার করা হলো। অতএব অধ্যক্ষ মহোদয়, যে সময় চিন্তাধারা করা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাকাউন্ট ট্রান্সফার করা হবে, সেই সময় এইরকম ভয়ঙ্কর কেলেঙ্কারি সংঘটিত হচ্ছে। অতএব আমাদের কি করবে অধ্যক্ষ মহোদয়? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একজন মুসলিম বাবার অমুসলিম সন্তান, এরকম অনেকগুলো কেস, বাবার নাম আকবর আলী, ছেলের নাম সুদীপ বিশ্বাস, এরকম অনেক অনেক কেস। অতএব ক্রিস্টাল ক্লিয়ার অধ্যক্ষ মহোদয় যে বৃহৎ কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। ইতিমধ্যে দেখতে পারলাম যে সরকারের তরফ থেকে সিআইডি এনকোয়ারি দেওয়া হয়েছে। অধ্যক্ষ মহোদয়, আমার বিশ্বাস যেটা শুধু করিমগঞ্জ হাইলাকান্দি আসামে নয়, সমস্ত ভারতবর্ষে এরকম কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। অতএব যেহেতু যে ব্যক্তি অনলাইন এবং অনলাইনে কেলেঙ্কারি করতে পারে তার দিমাগ কতটুকু শার্প, অধ্যক্ষ মত আমি মনে করি যে সিবিআই এনকোয়ারি দিতে হয়, আমার বিষয় আছে। পরপর চারটি কন্যা সন্তান জন্ম দেওয়ায় প্রথমে স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর, প্রাণে বাঁচাতে স্ত্রী পালিয়ে গেলেও শেষ রক্ষা হলো না 9 মাসের কন্যা শিশুটির। 9 মাসের শিশু কন্যাটিকে খুন করে খবর দিয়ে দিল তার বাবা উসমান আলী। এই নৃশংস ঘটনাটি ঘটে কালীগঞ্জের জৈরকান্দির চৌকির মুখ গ্রামে। শিশুকন্যার মা অর্থাৎ উসমান আলীর স্ত্রী সলমা বেগম করিমগঞ্জ সদর থানায় এজাহার দাখিল করলে পুলিশ কবর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে উসমান আলী ফেরার রয়েছেন। যদি ঘটনাটা বাবা করি তার শাস্তিটা হইতো, বা যেও হোক তিনদিন আগে একটা ছোট 9 মাসের বাচ্চা একটারে মারা হয়েছিল এখানে। তো আমরা এখন এটার এক্সহিউম করলাম, করার পরে এখন পোস্টমর্টমের কথা টাইম এক্সাক্ট কজ অফ ডেথ কিন্তু জানালে কে মেরেছিল বলে অভিযোগ যে ওর বাবা ওকে মেরেছিল, কিন্তু পোস্টমর্টম করার পরে জানা যাবে কি এটা মৃত্যুটা কীভাবে হবে। বাবা কি পলাতক? হ্যাঁ, বাবা পলাতক। এখন কী নাম, নামটা এখন আমরা জানতে পারবো এখান থেকে। কী তো হয়েছিল ঘটনাটা? তো খালি মানে মেয়ে ফাইলিয়া করি, মানে বেটিকে মারা ধারা করে, তার বাচ্চারে তো গেছে 29 তারিখ মারছে, মারি আবার তার শ্বশুরবাড়ি ফোন করিয়া কয় যে বাচ্চা মাঠে দিতাম তোমরা, এরপরে তারা তো আইছে না, পুলিশের কাছে তারা এফআইআর দিছে, দেওয়ার পরে তো আজকে এটা তো তদন্ত করিয়া দেন। তারা দাবি জানাইছে যে বাচ্চাটা পোস্টমর্টম করার জন্য যেন বাচ্চাটা কিরম মারছে, কিছু মানুষে তো খর মানে যেন হেও মারছে, এটা তো মরার কথা না। মানে এটা কি মারছে? মারছে তো তোমার ওজন বাচ্চার যে বাবা যেন
ওটাও মারছে। ঘটনা কবে হয়েছে? ঘটনা হয়েছে 29 তারিখ। আচ্ছা, মারার কারণ কিতা হইতে পারে? এখানে মারছে, তার মারার কারণ হলো গিয়ে খালি মেয়ে ভাই, এখানে ছেলে ভাই তো ছেলে ভাই তো। যে অভিযোগ উঠলো বলে স্ত্রীর উপরে আক্রমণ করছে, স্ত্রীও মারছে? স্ত্রীরে মারছে, স্ত্রীরে তো দা দেখাই কইছে, তার গলা কাটতো, এরপর স্ত্রীরে জানোর বয়ে ফালাইয়া গিয়া অন্যর বাড়িত গিয়ে বাচ্চে। আচ্ছা আচ্ছা, তার তার মেয়ে কটা? মেয়ে হইলো কি যেটা মরছে ওটা লাগে 4টা। আর কোনো ছেলে নাই? ছেলে নাই। এই ঘটনাটা কোন জাতিছে? ঘটনাটা ওই যে যদুর পোস্ট অফিস হইলো গিয়া তোমার যদুটিল্লা, আর তার বাসা হইলো গিয়া জুরগান্তি। নদী বঙ্গন বড়কলার প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রায়পুর, উজানগ্রাম, রাজনগর, বুড়িবাইল ইত্যাদি এলাকায় নদী বাঙ্গনে কয়েকশো বিঘা ক্ষেতের জমি নদীগর্ভে তলিয়ে গেছে, এমনকি তলিয়ে যায় বহু গড় বাড়িও। বাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা সরকার না করা তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। বাঙ্গন প্রতিরোধের জন্য সরকারের প্রতি তারা দাবি জানিয়েছেন। বরাকের রাক্ষসী বাঙ্গনে বহু মানুষ ভিটেমাটি হারিয়ে ভিখারিতে পরিণত হয়েছেন। কাছাড়ে রাজা গোবিন্দচন্দ্র আসা, তিনি ইন্দু প্রবাল নামে তিনি রানে আসা। রানে আমল থাকে এই গ্রাম অন্তত 50-60 পরিবার আমরা, কিন্তু সব দেখা যায় নদী ভাঙ্গি ভাঙ্গি ভাঙ্গে গড় দর্দা বাস বড় বড় গাছায় সব নদী ভাঙ্গে লইয়া গেছে। এখন কিন্তু আমরা বিপন্ন, সরকার থেকে যদি কোনো সাহায্য সহযোগিত করেছি আমরা পাইতাম না, এই গ্রাম ছাড়িয়ে যাওয়া। করোনায় আক্রান্ত হয়ে অকাল মৃত্যু ঘটল নরসিংহপুর সিঙ্গারি বস্তির বাসিন্দা তথা ওবিসি বোর্ডের সভাপতি প্রাণেশ নাথের। মঙ্গলবার রাতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল 52 বছর। জানা গেছে ওবিসি বোর্ডের সভাপতি প্রাণেশবাবু বিভিন্ন শারীরিক সমস্যায় শিলচরে এক নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে স্থানান্তর করা হয় মেডিকেল কলেজে। তার কোভিড টেস্ট করারে রেজাল্ট পজিটিভ আসে। বুধবার কোভিড প্রোটোকল মেনে সিঙ্গারি বস্তিতে প্রাণেশবাবুর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রাণেশনাথ ওবিসি বোর্ডের সভাপতির পাশাপাশি এফসিআইর সদস্য ছিলেন। সভাপতি ছিলেন সাউথ কাচার কমার্শিয়াল ফোর হুইলার ভেহিকল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের, জড়িত ছিলেন লোক জনশক্তি পার্টির সঙ্গেও। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। এদিন মৃতদেহ নিয়ে সিঙ্গারি বস্তি তার বাড়িতে পৌঁছেন প্রাক্তন বিধায়ক ডাক্তার রুমিনাথ ও তৈলকভূষণ নাথ। আজকে বিশেষত আমি আইছি যে আমার একজন অতি ক্লোজ ঘনিষ্ঠ মামা প্রাণেশনাথ COVID-19 লগে আদার কমপ্লিকেশন নিমোনিয়ার লেগে মারা গেছেন। আজকের দিনে আমি প্রথমেই আমার এই গ্রামের সিঙ্গারি তথা সালেপুর বাসি নসিমপুর ব্লকের সোনাই সমষ্টির প্রত্যেক জনসাধারণ যারা আগিয়ে আইছে, যুব প্রজন্ম স্পেশালি, যে করোনার সময় ইটা করা যেত না, ইরম করা যেত না, আজকের দিনে যে তারা আইসে পিপিপি কিট আমার সঙ্গে ফরসে এবং অংশীদার হইয়া আজকে যে আমরা প্রাণেশনাথ শেষ আমরা ক্রিয়াকর্ম যে পার্টিসিপেশন যারা করছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। দুই নম্বর, এত অঞ্চলের মানুষ শিক্ষিত, দেখা যায় অনেক অঞ্চল শিক্ষিত, কিন্তু করোনার যখন কোনো বডি আয় বা করোনার কোনো যখন অসুস্থ মানুষ আয়, মানুষ কুসংস্কারে সরিয়া যায়গি। আমি একটা অনুরোধ জানাইমু যে ডেড বডি জ্বালাইলে কোনো করোনা হয় না, মাটি দি দিলে সমাধি বা জানাজাত কোনো করোনা হয় না। আইন আমি আহ্বান জানাইমু সমাজের প্রত্যেক মানুষরে, কমসে কম মানুষের জন্ম হওয়ার পরে একটা ফিনিশিং থাকে লাইফে, জীবনের শেষ দিকে এই ফিনিশিং কার্যকালে কমসে কম আপনারা যে আমাদের যেটা সংস্কৃতি আছে সনাতন ধর্মে হিন্দু ধর্ম যেটা আছে এটার প্রতি আপনারা সবাই মিলে আহ্বান জানাই যে এটার অংশ নষ্ট করবো না। কোনো ধর্মই কইছে না যে করোনার সময় ইটা করা হইতো না, ইটা করা হইতো না, প্রোটোকল মেনটেন করিয়া আপনারা আইয়া অংশীদার হইতে পারবা। আমজুরগড় নতুন রামনগর সমবায়ের তদন্ত শুরু হলো। তদন্তে নামলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিভুর আগরওয়াল। মঙ্গলবার বিকেল শিলচর থেকে শুনাইয়ে এসে আমজুরঘাট নতুন রামনগর সমবায়ের বেশ কয়েকজন এজেন্টদের আনা অভিযোগ পরিপ্রেক্ষিতে কার্যালয়ে এসে তদন্ত শুরু করেন। তদন্তকারী দলে ছিলেন খাদ্য ও সরবরাহ বিভাগের ইন্সপেক্টর দীপেন কুমার শর্মা, শামসুল হক মাজার ভুইয়া, এসআই দীপক মহেন প্রমুখ। ওটা মাল তো আর ওখানে
आपको प्रोटेक्शन मिलेगा लेकिन सामान आप वो मेरे को बहाना मत दीजिए कि वो मारेगा तो मुझसे सामान अगस्त का सामान आप लिफ्ट करके देगा उसके बाद में हम डिसीजन लेंगे कि आपको दूसरे कॉपरेटर को देना है कि आपके खिलाफ एक्शन करें कि उनके खिलाफ एक्शन करें वो हम दे ठीक है सामान तो लेने के पास में जाना। ভাষা শহীদ স্টেশন নিয়ে রাজ্য সরকার দ্বিচারিতা করছে বলে ক্ষোভ ব্যক্ত করলেন ভাষা শহীদ স্মরণ সমিতির সম্পাদক রাজীব কর। বুধবার সাংবাদিক বৈঠক ডেকে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির মন্তব্যে তিনি তীব্র নিন্দা ও ধিক্কার জানান। বিষয়টি স্থগিত রাখার ষড়যন্ত্র করছে সরকার বলে তিনি উল্লেখ করেন। রাজনৈতিক দল আমরা করি না বা আমাদের কেউ এখানে কর্ম সমিতিতে যারা যুক্ত আছি আমাদের আমরা ঠিক সেইভাবে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মানুষ নই। রাজনীতির মানুষরা অনেক কিছুই করেন, অনেক কিছুই বলেন, অনেক কিছু করেন না, অনেক কিছু করেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমরা কাউকে ছোট নজরে দেখি না। কিন্তু একটা কথা আমি বলছি আপনাকে, আমার দেশ গণতান্ত্রিক দেশ এবং গণতন্ত্রের প্রাথমিক শর্ত হচ্ছে সংখ্যাগরিষ্ঠের মতামতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তা যদি হয় তাহলে চন্দ্রমোহন পাটোয়ারি স্যার এটা বললেন, জনা কয়েক ছেলে এসে ওনাকে বলেছে সম্বোধন ফাংলো, বীর সম্বোধন ফাংলোর নামে স্টেশন করা হোক। আর পুলিশ রিপোর্ট বলছে যে সমাজের প্রতিটি কর্নারের প্রতিটি ল্যাঙ্গুয়েজটিক পিপল উইল বি হ্যাপি অ্যান্ড গ্ল্যাডলি রিসিভ ইফ দে অ্যানাউন্স ইট। এই দ্বিচারিতার জায়গাটা কিন্তু সরকারের, রাজনৈতিক দলের না। রাজনৈতিক দলের বিষয় নিয়ে আমি কথাই বলছি না, নির্বাচিত জনপ্রতিনিধিরা রাজনৈতিক দলের না, তো তারা সরকারের এমএলএ, সরকারের মন্ত্রী, তারা তাদের কথা রাখবেন এখনও আমরা বিশ্বাস। যারা চাতুরতা করার চেষ্টা করছে তাদের প্রতিহত করবেন। বরাক উপত্যকাকে এত 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 চাকরির প্রশ্নে ফোর্থ গ্রেড থেকে বিভিন্ন গ্রেডের চাকরির প্রশ্নে, সাতের প্রশ্নে, আঠারোর প্রশ্নে, ভাষা শহীদ স্টেশনের নামকরণের প্রশ্নে শুধু সমন্বয়টা উড়ে যায়, বিজ্ঞাপনের সমন্বয়। সোনাই দনিপুর কোনা গ্রামে রাস্তাটি যাতায়াতের অনুপযোগী হয়ে উঠেছে, চলাচল করতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন জনগণ। বুধবার ভুক্তভোগী জনগণ বেহাল রাস্তায় ধানে চারা রোপণ করে তীব্র প্রতিবাদ জানান। এছাড়া এই এলাকা দুবছর ধরে পিএইচির প্রকল্পে জল সরবরাহ বন্ধ রয়েছে, এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করলেন জনগণ। লোহাইপুয়া থেকে বার্মিজ সিগারেট বুঝাই লরি সহ তিনজনকে আটক করলো বিএসএফ গোয়েন্দারা। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে লোহাইপুয়া কানমুন সড়কের বিভিন্ন স্থানে অতপথে বসেন গোয়েন্দারা। লোহাইপুয়া থেকে আটক হওয়া মিনি ট্রাকের ভিতর থেকে প্রায় 37,000 প্যাকেট বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা হবে। এদিন রাতে পুলিশের হাতে সমঝে দেয় বিএসএফ। মিয়ানমার সে আনে ওয়ালি ফরেন সিগারেট জো হ্যাঁ ও 20 লাখ রুপে কা এক সিজার কিয়া হ্যায় জিসমে এক ট্রাক আর তিন আদমি ভি পকড়ে হ্যায় আর ইয়ে মিয়ানমার সে মিজোরাম কে রাস্তে ইস ইলাকে মে আতি আর লোকাল কনজাম্পশন আর বাংলাদেশ জানে কে লিয়ে ভি ইসকো কোশিশ কিয়া জাতা হ্যায় তো ইয়ে তকরিবন টোটাল 33-34 লাখ কা এক বহুত বড়া সিজ হ্যায় আজ 7 ব্যাটালিয়ন বিএসএফ নে আপনি জি টিম কে সাথ মিলকর কিয়া হ্যায় আর ইসমে পুলিশ কে সাথ ভি হামারা ক্লোজ লায়জন হ্যায় আর ইসকো তুরন্ত আভি এফআইআর লজ করকে পুলিশ কো দিয়া যাবে। কোভিড আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান অব্যাহত রাখতে রাজ্যজুড়ে বিক্ষোভ প্রদর্শন করল এসইউসিআইসি।
बुधवार शिलचर करीमगंज गुवाहाटी तेजपुर सह विभिन्न स्थान प्रतिबाद जानिए मुख्यमंत्री का स्मारकपत्र प्रदान करें एसयूसीआईर कर्मकर्ता जिस क्रेडिट मान बीपीएल कार्ड ना खाद्य सरकार जोान नधरे इतिम्य कि जोान धरी आती जोान नधरे द्वित कथा आम जानूँ कथा कैसे बाहर जिला हम बेलेग कथा कि गुवाहाटर भर कामरूप मेट्रो भर के जोान नधरे द्वितीयते आम जानूँ जी आम जनसाधारण स्वेच्छाई गई पे प्लाज्मा लैसी स्वेच्छाई गई दान कर प्लाज्मा इतना कैसे जिस मानु नार्सिंग होम थकोलोक 6000 टका दी पे प्लाज्मा कब लगे गति के आम स्वेच्छाई जिस मानु प्लाज्मा दी एजनेस गई आज तारोपरि कथा कथा कैसे मानने जिस অতি সোনকালে মানে কোভিড রিজাল্ট লাগিব আর তেওঁলোকে 2200 টাকা দিব লাগিব আর তেওঁলোকে এই কথাও কৈছে যে জি সকলক লৈ যোৱা হ'ব আর তেওঁলোকে যেতিয়া তেওঁলোক মানে কোভিড সেন্টাৰ পৰা ৰিলিজ হৈ যাব তেতিয়া নিজৰ খৰচত মানে স্বাস্থ্যমন্ত্রী গৰাকে কৈছে উলা বা উবেৰ তেওঁলোকে নিজেই ধৰিব লাগিব নিজেই ধৰি তেওঁলোকে আহিব লাগিব এই ধৰণৰ বিভিন্ন কথা তেওঁলোকে কৈছে আমি দেখিছো যে দুখীয়া মানুহ কোভিড সেন্টারত যিসকল আছে তেওঁলোকে এইবিলাকৰ পৰা বঞ্চিত হ'ব আৰু বঞ্চিত হলে তেওঁলোকে মানে মৃত্যু তেওঁলোকৰ সঘনে হৈ যাব অৰ্থাৎ তেওঁলোকৰ মৃত্যুৰ ফালে তেওঁলোকক ঠেলি দিয়া হ'ব বাসকান্দি উন্নয়ন খণ্ডৰ অধীন জিভিৰ এপি সদস্যতে কনষ্ট্ৰাকশ্যন কমিটিতে নাৰাকায় ক্ষোভ ব্যক্ত করলেন এপি সদস্যরা এ নিয়ে একজোরি সভার আহ্বান করেন তারা সভায় এপি সদস্য জিয়াউদ্দিন মজুমদার ও সাবেজান বিবি প্রমুখ এই ঘটনার তীব্র ক্ষোভ জানান এই ব্যাপারে আজকের যে মিটিং এই মিটিংটা হচ্ছে আমরা এক অভিযোগ দায়ের করেছিলাম বিগত 10/6/2020 ইংরেজিতে অভিযোগ দায়ের করেছিলাম ফোর্ডিন ফাইন্যান্সের ব্যাপারে কাছারের চিফ এক্সিকিউটিভ অফিসারের নিকট সেই পরিপ্রেক্ষিতে আমাদের বাসকান্দি উন্নয়ন খণ্ডের বিডিও মহোদয় ও নির্দেশ জারি করেছেন প্রত্যেক সেক্রেটারিদেরকে 1720 ইংরেজিতে যে প্রত্যেক কনস্ট্রাকশন কমিটিতে এপি মেম্বারগুলো যুক্ত থাকতে হবে বলে নির্দেশ করেছে দিয়েছে কিন্তু সরকারের এই গাইডলাইন এই নির্দেশ এই আইনকে লঙ্ঘন করেছে গাঁও পঞ্চায়েত সভাপতি সভানেত্রীরা লঙ্ঘন করেছে তারা অন্যায় করেছে তারা অভিযুক্ত হয়েছে এই ব্যাপারে আমরা মনে করি তারা বর্তমানে অভিযুক্ত সেই ব্যাপারে কিন্তু এই ব্যাপারের জন্য কাছাড়ের ডিপুটি কমিশনারের তরফ থেকে বাসকান্দি উন্নয়ন খণ্ডের অ্যাসিস্ট্যান্ট বিডিও ইনকোয়ারিড এসেছে এই ইনকোয়ারির গাঁও পঞ্চায়েত সভাপতিদেরকে নিয়ে ইনকোয়ারির আলোচনা করা হয়েছে কিন্তু কোনো মেরে নাম এক ক্যাপ্টেন দিলীপ কুমার সিং মেরে পরিবার যে হ্যাঁ বাদী চন্দ্রপুর জিপি কা এপি মেম্বার হ্যাঁ মে আপ লোগো সে आप लोगों के माध्यम से कुछ कहना चाहता हूँ जैसी हमारे यहाँ पर 14 फाइनेंस की एक काम हो रहे हैं प्रत्येक जीपी में इसमें से कुछ जीपी जो है मान के जैसे कि मैं नाम लूँ तो दौलोग्राम जीपी एपी के साथ बहुत बढ़िया उनकी तालमेल से काम हो रहे हैं पर बाकी जीपीओ में तालमेल में नाम पर किसी चीज़ की इसमें एक दूसरे से कोई किसी तरह के संपर्क नहीं है और हमारे जो जीपी है बाडे चंद्रपुर जीपी में जहाँ बहुत ही ज़रूरी है जहाँ पर रेवेन्यू विलेज के नाम पर मौद्री पार करके है हमारे जो चंद्रपुर पाटवान करके है और गांव के नाम मौद्री पार है जहां पर 200-250 से कम परिवार स्टे करते हैं वहां के आने जाने की एक ब्रिज की जो है वहां पर साधन नहीं है मैंने जीपी से अनुरोध किया और आज भी मैंने यहां पे मीटिंग में बात रखा कि मीटिंग के दौरान मैंने बात रखा कि कम से कम जहाँ लोगों की ज़रूरी है वहाँ पर काम को लगाया जाए और हमारे सबसे बड़ी समस्या इस बात की है और अनुरोध है कि आपको 14 फाइनेंस के विषय में जो हमारे अधिकार के प्रति जैसे कि हमको कंस्ट्रक्शन कमेटी में हम एक एपी को होना चाहिए वहाँ पर जहाँ पर क्या काम हो रही है हम लोगों को মাদ্রাসা বোর্ড ভেঙে দেওয়ার শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তকে তীব্র ভাষায় নিন্দা জানালেন হাইলাকান্দির আইনজীবী মোফাজ্জল হোসেন লস্কর আইনজীবী বলেন মন্ত্রীর এই সিদ্ধান্ত মৌলিক অধিকারের বিরুদ্ধে এছাড়া তিনি কংগ্রেস ও এআইডিএফ দলের স্থিতি নিয়ে জনসমক্ষে প্রকাশ করার দাবি জানান এবং মাদ্রাসা বোর্ডে
হাই স্কুলের লগে এমালগেশন করা হইব এটা ভারতের সংবিধানের রাইট টু এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল রাইট এটা ভায়োলেট করা হয়েছে আমি মনে করি মাদ্রাসা স্টুডেন্টরা যেটা রাইট টু এডুকেশন মাদ্রাসা লাইনে এটা ভায়োলেট করা হয়েছে এবং কালকে সদনের প্রস্তাবটা উঠার পরে কংগ্রেসের এমএলএরা এবং এআইটি ফর এমএলএরা কোনো প্রতিবাদ দেখছে না সো আমি আজকে মিডিয়ার মাধ্যমে কংগ্রেস এবং এআইইউডিএফ এমএলএ যেটা মিত্র জোট তারা কাছে একটা প্রশ্ন রাখতেছি তারা মাদ্রাসা বোর্ড ভাঙ্গার ব্যাপারে তারা স্ট্যান্ডটা কি স্পষ্টীকরণ করার লাগে কংগ্রেসের স্ট্যান্ডটা কি